ইউক্রেনের রুশ সামরিক অভিযানের জেরে শান্ত নগরী এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন থেকে উঠছে ধোঁয়া। মারিউপোল শহর ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। শহরটির মেয়র জানান, রুশ ও ইউক্রেনীয় সেনাদের তুমুল সংঘর্ষের কারণে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছেন, ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রুশ বোমা হামলার দাবি করেছে মারিউপোল কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের ব্যারাকে ঘুমন্ত সেনাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রুশ সেনাদের মারিউপোল দখলকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে আবারও শান্তি আলোচনার উপর জোর দেন তিনি। একই সঙ্গে দেরি না করে রাশিয়াকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান জেলেনস্কি। রুশ ইউক্রেন চলমান সংকট সমাধানে মস্কোর দাবি মেনে নিতে কিয়েভকে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। জেলেনস্কি আলোচনার কথা বলেছেন, আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছি, কিন্তু তাদের প্রতিনিধিদের হাত বেঁধে রাখা হয়েছে। আমাদের কোনো দাবি তাদেরকে মেনে নিতে দেওয়া হচ্ছে না, এটা করছে যুক্তরাষ্ট্র। এদিকে চীনকে রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ। যদিও চীনের দাবি তারা আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান চায়, তবে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা আরোপকে অত্যাচারে আচরণ হিসেবে আখ্যা দিয়েছে বেজিং। ওমরিনান, সময় সংবাদ।